আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের সকলের পছন্দের সিঙ্গারা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলেন দেখে নেওয়া যাক, বিকেলে চা নাস্তার সাথে কিংবা টিফিনে বাচ্চাদের এই সিঙ্গারাটা খেতে খুবই মজার লাগে। আর এই জুসি জুসি সিঙ্গারাটা বানিয়ে নিয়েছি কিভাবে দেখেন না। এক কাপ ময়দা নিয়েছি, ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হাফ চামচ কালি জিরা দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ খাবার তেল দিয়েই এটা আমি ভালো করে ঝুরঝুরা করে মেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন, সিঙ্গারা বা কোনো সামোচা এই ধরনের নাস্তার ডোটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত হবে, কিন্তু ভালো করে ময়ান দিতে হবে বা মানে মেখে নিতে হবে। 2-3 বার করে তেল দিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে হয় না, আরও 2 টেবিল চামচ। এরপরে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ভালো একটা শক্ত ডো তৈরি করে ঢেকে রেখে দিয়েছি। আর এ তো চলে আসলাম, দেখতেই পাচ্ছেন চিকেন আর আলু দিয়ে এমন জুসি একটা মজাদার পুর করে নিয়েছি, যে পুরটা আমরা সকলেই করতে পারি, আজকে আর দেখাচ্ছি না, খুবই সহজ করে। পেঁয়াজ আর রসুন সাথে একটু কালি জিরা জিরা দিয়ে বাগার দিয়ে চিকেনটা সহ মশলা টশলা আদা লবণ মরিচ হলুদ একটু রসুন বাটা সব সহকারে মেখে ভালো করে 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে এইভাবে একটা পুর তৈরি করে নিয়েছি, খুবই সহজে। দেখেছেন তো, অর্ধেকটা পুর তুলে রাখলাম আর আমার যতটুকু লাগবে অতটুকু নিয়ে রাখলাম, কারণ এই পুরটা যদি ঘরে তৈরি করা থাকে ঠান্ডা করে ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, আরও একটা নতুন বা কোনো মজাদার পুর ভরা নাস্তা তৈরি করতে আপনাকে মানে সময় বাঁচিয়ে দিবে। এই তো শক্ত একটা ডো ভালো করে ঢেকে রেখেছিলাম একটা ভিজা কাপড় দিয়ে, খুব সুন্দর হয়েছে, না শক্ত না নরম, ভালো করে আবার একটু মেখে নিয়ে একটা লম্বা রোল করে নিলাম। সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি চাকু দিয়ে, কিন্তু এটা একটু বড় বড় করলে কিন্তু কাজও সহজ হয়, ভালোও লাগে। কিন্তু আমার ছেলে মেয়েরা আজকে ছোট্ট ছোট্ট সেই বেবি সিঙ্গারা খাবে, তাই আমি ছোট ছোট করেই করে নিলাম। এই যে দেখেছেন, 1 কাপ ময়দা থেকে বেশ কয়েকটাই হয়েছে, 9-10টা তো হবেই মিনিমাম, দেখা যাক। এই তো বেলে নিচ্ছি, একটু লম্বাটে করে বেলে নিতে হবে, আমি কিন্তু খুব একটা সিঙ্গারার মানে ভাজটা দিতে পারি না, তারপরেও দিচ্ছি, সিঙ্গারা টাইপের কিছু একটা হলেই হলো। চলে লম্বা করে কেটে নিলাম, একটু মাঝখানে কেটে চাকু দিয়ে 2/2 করে নিচ্ছি, আরও ছোট ছোট হয়ে গেল। সাইড দিয়ে একটু পানি ভরিয়ে দিচ্ছি, তাহলে জোড়াটা সুন্দরভাবে লাগবে, খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এরপরে দিয়ে দিলাম, আঙ্গুল দিয়ে ঠেসে একটু পুর ভরে দিচ্ছি। দেখেছেন আমার পুরটা কিন্তু খুব শুকনো খটখটে হয় নাই, আর এই রকম একটু রসালো পুর দিয়েই সিঙ্গারা খেতে বেশি ভালো লাগে। একটা মাথা টেনে নিয়ে এসে আর একটা মাথার সাথে জয়েন করে দিলাম, আর একটা মাথা যেটা ফাঁকা থাকলো সেটা নিয়ে এসে পাশের কর্নারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেল। এই যে আমার সিঙ্গারার সাইজ দেখেন, দেখেছেন ছোট্ট খাট্ট গল্লু হয়ে গেল। ভিতরে পুরটা কিন্তু ঠেসেই দিয়েছি, ছোট হলে কি হবে, খেতে অসাধারণ লাগবে। এইভাবে এখন আমি একটা একটা করে, এই যে আরও একটা দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটু পানি দিয়ে জয়েন্টটা লেগিয়ে নিলাম, এরপরে আমি ভিতর দিকে পুরটা আঙ্গুলের মাথা দিয়ে ভালো করে দিয়ে দিব যতটুকু ঢোকানো যায়। এখানে আমার চিকেন আর আলুটা কিন্তু সমানই হয়েছে, দেখেছেন একটা কোণা নিয়ে এসে আর একটা কোণার সাথে মিশিয়ে দিলাম, পাশের যে কোণাটা সেটা নিয়ে এসে আবার এই কোণার সাথে মিশিয়ে দিলাম, সহজ। আশা করছি আপনারা সকলেই পারবেন বা ভালোই পারেন, আমার থেকেও ভালো হয়ে গেল। আর একটা গল্লু মল্লু সিঙ্গারা, এই যে এইভাবে আমি এখন করে নিব যে কয়টা আবার ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো কমপ্লিট করে নিয়ে চলে আসছি, একটু প্যানে তেল বসিয়ে দিলাম, তেলটা আমি গরম করে নিব। আর এতে আমার এখানে 9-10টার মতো সিঙ্গারা হয়েছে, ছোট বড় মিলিয়ে এক এক ভাজ হয়েছে। এখন সিঙ্গারা ভাজার নিয়ম হলো তেলটা বেশি গরমে কিন্তু সিঙ্গারা ঢেলে দেওয়া যাবে না, খুব হালকা দিতে হবে, হালকা গরমে তেলে দিতে হবে, আর একসাথেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সমানভাবে সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে। আর সিঙ্গারাটা কিন্তু ডুবো তেলেই দিতে হয়, ওই অর্ধেক তেল বা মানে অল্প তেলে ভাজলে সিঙ্গারাটা খুব একটা ভালো হয় না। আমার এই সিঙ্গারাটা আরও কিন্তু এখানে তেল দিতে হতো, কিন্তু তাহলে আমার ফ্রাই প্যানটা পুরো ডুবেই যাবে, তেল উপচে পড়বে, এই জন্যই পুরো ভর্তি করে দেই নাই, একটু ফাঁকা রেখেই দিয়ে দিলাম।
মাথাটা কিন্তু একটু একটু বাকি থাকছে দেখছেন, সেটা কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ একইভাবে যদি রেখে দেই তাহলে দেখা যাবে একদিকে হয়েছে আর একদিকে কাঁচাই আছে। সিঙ্গারা ভাজার নিয়মটা ফলো যদি করেন আর ডোটা তৈরি করার ফলো যদি করেন, অবশ্যই ঘরে তৈরি হোটেল থেকে কেনা কেনা বুঝতে পারবে না। আর পুরের ব্যাপারটা তো আমি সম্পূর্ণই বলতে পারি যে দোকানের থেকে আমাদের বাসার পুর অবশ্যই সুস্বাদু হবে। লবণ বলেন, ঝাল বলেন, মশলা বলেন, আর চিকেন দিয়ে করেন আর কলিজা দিয়ে করেন, যেটাই করেন পরিমাণটা আমরা বেশিই পাবো। এই তো হয়ে গেল, সমানভাবে দেখেন একইভাবে হচ্ছে। পাশে একটা মাটির, আজকে মাটির এই বলটাতেই আমি ঢেলে নিব, উপরে একটা টিস্যু দিয়ে দিলাম। আর এই যে কোনোটা কোনোটা হালকা একটু আগে কালার হয়ে আসছে, আবার চুলার জালটা ঠিক নাই, একদিকে কম ওঠে একদিকে বেশি ওঠে, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হয়। আর আমার এই চুলার ঘটনা আমি অনেক আগে বেশ কয়েকবার জানিয়েছি। এই চুলাটার বয়স প্রায় 13, 14, 15, 16, আমার ছোটো ছেলের বয়স আর এই চুলার বয়স, তো ওর 15 বছর চলে। তো এই তো ভাজা পুরোটা দেখাই নাই, একটু শর্টকাট তুলে নিলাম, এই গরমের মধ্যে বসে থেকে আর ভাজা কতক্ষণ দেখাবো। আমার এই কয়টা সিঙ্গারা ভাজতে প্রায় 12 মিনিটের সময় লেগেছে, ধৈর্য সহকারে সিঙ্গারা ভেজে নিতে হয়। আর যদি আপনি ধৈর্য সহকারে না ভাজেন, দেখা যাবে উপরে ফোসকা ধরেছে, ভিতরে কাঁচা আছে, খুব একটা ভালো হয় নাই। দেখেছেন শব্দ, সাউন্ডটা যদি দেখাতে পারতাম, মানে শোনাইতে পারতাম, তাহলে বুঝতেন, মানে এমন ঝনঝন করছে আর খুবই সুন্দর ক্রিসপিও হয়েছে। এই সিঙ্গারাটা আপনি রেখে দিলে আমার বিশ্বাস 5 থেকে 6 ঘন্টা এরকম শক্তই থাকবে। এই তো কেটে নিয়েছে মেয়ে শশা, আর চা তৈরি করে নিয়েছে, আর আমি নাস্তা তৈরি করে নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ভিতরে পুরগুলো, ছোট্ট ছোট্ট গুল্লু মল্লু সিঙ্গারা, কেমন লেগেছে আপনাদের? আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আর এমন হাতে তৈরি মানসম্মত খাবার ঘরে তৈরি খেতে খুবই মজার লাগে। সকলে ভালো থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। কিন্তু তার আগে বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।